এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 10 জনকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। 15 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে সংস্কৃতিতে গীতিকার, লেখক, চলচ্চিত্র কাহিনীকার মোহাম্মদ রফিকুজ্জামান পাচ্ছেন দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়ের এই গীতিকার জানান খবরটি পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তিনি। বাংলাদেশের অন্যতম এই গীতিকবি একাধারে চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা। 1984 ও 1986 সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং 2008 সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 1973 সাল থেকে তিনি নিয়মিতভাবে চলচ্চিত্রের জন্য গান লিখছেন। তার গানের সংখ্যা প্রায় 2000। অসংখ্য জনপ্রিয় গানের এই গীতিকার একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাচসাস ও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।